শাকিব খানের তুফান এবং এই প্রজেক্টটাকে নিয়ে মানুষের মধ্যে যে লেভেলের হাইপ আছে বস, সেই লেভেলের হাইপটাকে কিন্তু ইউজ করা হচ্ছে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সেন সমস্ত জায়গাতে তুফানের কিন্তু একটা বিরাট বড় লেভেলে কিন্তু ক্রেজ রয়েছে। তো আমি একটা বিষয় একটুখানি ক্যালকুলেশন করলাম এবং ক্যালকুলেট করে দেখলাম যে রিলিজের আগেই আমার এই ভিডিওটা গতকাল কিন্তু বানানো উচিত ছিল, যে বিষয়টা হচ্ছে রিলিজের আগেই কিন্তু প্রায় 8 থেকে 10 কোটি টাকা মিনিমাম কিন্তু কালেকশনস করে ফেলেছে হচ্ছে তুফান। তার এক্স্যাক্টলি কারণটা কি তো সবটাই বলবো কিন্তু এই ভিডিওর মধ্যে। তোমরা প্লিজ ভিডিওগুলো একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে একটুখানি আমাদেরকে সাপোর্ট করে দিও, সঙ্গে থাকো। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখন অবধি তুফান কিন্তু প্রায় 123টা হলে কিন্তু মুক্তি পাচ্ছে এবং গতকাল কিন্তু তুফানের একটা এক্সক্লুসিভ হল লিস্ট কিন্তু এসেছিলো এবং আমি কিন্তু শেয়ার করেছিলাম। এবং তুফানের এতটা ক্রেজ রয়েছে সাধারণ দর্শকের মধ্যে যে তুফান অনেক জায়গায় কিন্তু শো বাড়াতে বাধ্য হচ্ছে, যেমন আমাদের স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, সেখানে কিন্তু তুফানের শো বাড়ছে। তো বিষয়টা হচ্ছে এইটা, তুফান বেসিক্যালি আজকের কিন্তু মুক্তি পাচ্ছে 17th of June এবং 28th of June কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হচ্ছে মুক্তি পাচ্ছে, অর্থাৎ ইন্টারন্যাশনালি কিন্তু মুক্তি পাচ্ছে। তো আজকের বাংলাদেশে যে কটা হলে মুক্তি পাচ্ছে, আমি যদি মিনিমাম ধরি 8 থেকে 10 লাখ টাকা করে রেন্টাল নিয়েছে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন, আমি এটা মিনিমাম নিয়েছে আমি তো সব থেকে কমটাই ধরলাম 8 থেকে 10 লাখ টাকা রেন্টাল। তো যদি এমনটা হয়, আমি যদি ধরি যে মিনিমাম 100টা হলে মুক্তি পাচ্ছে, তাও তো সেক্ষেত্রে যদি 8 লাখ টাকা করে রেন্টাল হয় তাহলে মিনিমাম 8 কোটি টাকা কিন্তু অলরেডি কালেকশনস করে ফেলেছে হচ্ছে তুফান। এবং যদি 10 লাখ টাকা করে রেন্টাল হয় তাহলে কিন্তু মিনিমাম প্রায় 10 কোটি টাকা কিন্তু কালেকশনস করে ফেলেছে তুফান, যদি আমি ধরি 100টা হলে মুক্তি পাচ্ছে। এবং 100-এর অনেক বেশি হলেই কিন্তু মুক্তি পাচ্ছে হচ্ছে তুফান, এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। প্রায় 120 থেকে 123টা সিনেমা হলে কিন্তু মুক্তি পাচ্ছে হচ্ছে তুফান। তো সব মিলিয়ে আমি মিনিমাম 8 কোটি টাকা কিন্তু কালেকশনস করে ফেলেছে তুফান, এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বন্ধুরা। সো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, গতকালে কিন্তু এই ভিডিওটা করা আমার উচিত ছিল, এক্সট্রিমলি সরি। তো তুফান তোমরা আজকের কারা কারা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যে তোমাদের তুফান কেমন লেগেছে, শাকিব খানকে কেমন লেগেছে এবং শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স এবং প্রত্যেকটা ফ্রেম তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে এবং দরদ সংক্রান্ত এবার কিন্তু ভিডিওস আসতেই থাকবে কন্টিনিউয়াসলি। টাটা।